সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো তোমরা যারা 2024 সাল এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের উদ্দেশ্য করে ভিডিওটা করছি। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, কোনো স্কিপ করবা না। আর স্কিপ করলে কিন্তু অনেক ইনফরমেশন মিস করবা, ওকে? আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং বেল নোটিফিকেশনটা অন করে রাখবা, ওকে, যদি এ ধরনের ভিডিও পেতে চাও। আচ্ছা, তো চলো কথা না বাড়িয়ে আমাদের মূল টপিকে যাওয়া যাক। তো দেখো, আমরা আজকে কথা বলবো অ্যাকচুয়ালি ষষ্ঠ অধ্যায় পলিমার। তো পলিমার একটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আচ্ছা, পলিমার এই যে আমি দাগিয়ে রাখছি আগেই, তো এই জিনিসগুলো পড়বা, পলিমারটা কি, হ্যাঁ, এর ব্যবহার এখানে দেয়া আছে, এই যে ব্যবহার দেয়া আছে এগুলা, ওকে, পড়বা। অ্যান্ড এরপরে যেগুলো দাগাই দেওয়া আছে অবশ্যই পড়বা। অ্যান্ড দেন ফাইনালি পলিমারকরণ প্রক্রিয়া, আমি যেই যেগুলোতে বা যেই জায়গাগুলোতে হাইলাইট করছি ওই জায়গাগুলো অবশ্যই দেখবা, ওকে? আচ্ছা, পলিমারকরণ প্রক্রিয়া আসলে এটা কিভাবে হয়, এই যে দেখো, একটি মনোমার একটি মনোমারের মাধ্যমে, কিন্তু মনোমার মনোমার, ঠিক আছে, এই যে একটা চেইনের মতো তৈরি হয়েছে, তো এটাই হচ্ছে পলিমার, ওকে? তো পলিমারের একক হচ্ছে মনোমার, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, এইটা হচ্ছে তোমার, এই জিনিসগুলো দেখবা ভালো করে, যে জায়গাগুলোতে হাইলাইট করে দিছে এগুলা, ওকে? আচ্ছা, এরপরে হচ্ছে তন্তু বা সুতা। আচ্ছা, এই যে যে জায়গাগুলো হাইলাইট করে দিছে অবশ্যই অবশ্যই এই জায়গাগুলো পড়বা। তন্তুর বৈশিষ্ট্য ও ব্যবহার খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখো, আমি কিন্তু এখানে 100% বলে দিছি, দেখছো, যেগুলোতে 100% লেখা আছে অবশ্যই অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। আর যেগুলোতে বলি নাই 100%, ওগুলো একটু লেস ইম্পর্টেন্ট, তবে যেগুলো 100% বলছি ওগুলো আগে দেখবা, ঠিক আছে, তারপরে যদি সময় পাও তাহলে বাকি যে দাগানো বিষয়গুলো দেখবা, ওকে? আচ্ছা, নিশ্চয়ই বুঝাইতে পারছি। তো এই যে দেখো, এই রেঞ্জে, এই যে দেখো, এটা 100% বলেছি, তার মানে দেখো এই যে দাগ দিয়েছি না, এই যে বুঝবা যে এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ, এই যে এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখো, তন্তু থেকে সুতা তৈরি, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, এটা তো দেখো 100% দিয়েছি। এই দুইটা টপিক অবশ্যই পড়বো, এই যে দাগানো দুইটা টপিক আছে না, অবশ্যই পড়বো অবশ্যই। এখন তুমি হয়তো বলতে পারো যে আসলে এখানে তো পুরো অধ্যায় চলে আসতেছে, তো দেখো এখান থেকে মানে কোনোটা বাদ দেওয়ার কোনো উপায় নেই, ঠিক আছে। আচ্ছা, এটা পড়বা, ওকে? আর বাকি আমি যেগুলো দাগাই দিছি শুধু ওগুলাই পড়বা, বাকিগুলো কিন্তু আর মানে দেখবাই না। যদি অ্যাকচুয়ালি সময় পাও তাহলে দেখতে পারো, হ্যাঁ। আচ্ছা দেখো, এই জিনিসটা আমি দাগাই দেই নেই, রাবার ও প্লাস্টিক, এটা লেস ইম্পর্টেন্ট, তবে সময় যদি পাও তাহলে দেখবা। আর যেহেতু সময় আমাদের খুবই কম, টেস্ট এক্সাম সামনে, এই কারণে আমাদের গুরুত্ব দিতে হবে ইম্পর্টেন্ট বিষয়গুলো, 100% যেগুলো আসবে। আচ্ছা, এইটা অ্যাকচুয়ালি এটাও কিন্তু 100% অবশ্যই অবশ্যই পড়বা, 100% বলে দিলাম, 100% প্লাস, ঠিক আছে, এই যে অংশটা ভালো করে পড়বা, ওকে? তো নিশ্চয়ই বুঝতে পারছো যে আসলে এই অধ্যায়ের কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ। এখানে আমি শেষে একটা কথা বলি, যে এগুলা যে 100% দেখাই দিছি, তার মধ্যে এগুলার মধ্যে যেটা প্রথম পড়তে হবে, পলিমারটা আগে বুঝতে হবে যে পলিমারটা কি, মনোমারটা কি। এরপরে সরাসরি যাইতে হবে কোথায় জানো, সরাসরি যাইতে হবে এই যে তন্তু, মানে তন্তু অ্যাকচুয়ালি এই যে তন্তু থেকে সুতা তৈরি, হ্যাঁ, এই জিনিসটা মানে খুবই খুবই গুরুত্বপূর্ণ, এই যে তন্তু থেকে সুতা তৈরি, এইটা আর এইটা খুবই গুরুত্বপূর্ণ। কোথায়, এই যে দেখাচ্ছি আমি, এটা তন্তুর বৈশিষ্ট্য, মানে ফার্স্ট অফ অল তন্তুর বৈশিষ্ট্যটা পড়বা, মানে নাম্বার ওয়ান প্রথমে পড়বা এইটা, এই যে নাম্বার ওয়ান দিচ্ছি আমি, নাম্বার ওয়ান দিচ্ছি, প্রথমে এটা পড়বা, অ্যান্ড দেন সেকেন্ডলি এটা পড়বা, এই যে এটা, ওকে? তো এই দুইটা না পড়ে কিন্তু পরীক্ষা হলে যাওয়া যাবে না, কারণ এটা মাস্ট বি আসবেই, সেটা প্রমাণ তোমরা টেস্টেই পেয়ে যাবা, ওকে? আর আমি যেগুলো দিচ্ছি, হ্যাঁ, অবশ্যই অবশ্যই টেস্ট এবং ফাইনাল এক্সাম উভয় পরীক্ষার জন্যই, কিন্তু অনেকে আমাকে প্রশ্ন করে থাকো যে আসলে এগুলো টেস্টের জন্য আপনি যেগুলো দিচ্ছেন, টেস্টের জন্য নাকি ফাইনাল এক্সামের জন্য। দেখো, আমরা টেস্ট যে প্রস্তুতি নেই কিসের জন্য নেই, আমাদের মূল লক্ষ্য থাকে আমাদের ফাইনাল এক্সাম, ওকে? তো অবশ্যই টেস্ট এবং
ফাইনাল উভয় এক্সামের জন্যই কিন্তু। ওকে, তো নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছো। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই। তোমরা যারা এই চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা যদি এই ধরনের ভিডিও পেতে চাও। মানে প্রতিটা অধ্যায় নিয়ে আমি অ্যানালাইসিস করব, এবং আমাদের এই ধরনের অ্যাকচুয়ালি আমি গুরুত্বপূর্ণ জিনিসগুলো নিয়ে কথা বলতেছি। আচ্ছা, আমার চ্যানেলে গেলেই তোমরা কিন্তু এভরিথিং দেখতে পাবা। আচ্ছা, আমি যদি একটু দেখাই, এই হচ্ছে আমার চ্যানেল। তো এই চ্যানেলে যাবা, দেখো এখানে অধিকাংশ ভিডিও, অর্থাৎ 90% ভিডিও, মানে 90% ভিডিওই কিন্তু দেখো 24-এর, দেখো এসএসসি 24-এর উপর কেন্দ্র করে। আচ্ছা, আরেকটা জিনিস বলি তোমাদের, তো এখানে তো আরেকটা বিষয়, তোমাদের অনেকেই আমাকে প্রশ্ন করে থাকো যে আসলে প্রত্যেকটা ভিডিও, মানে প্রত্যেকটা অধ্যায়ের জন্য মানে আলাদা আলাদা ভিডিও দিচ্ছেন কেন, এক ভিডিওতে চাই সবকিছু, অনেকেই এইভাবে বলতেছো। তো দেখো, এক ভিডিওতে করলে অনেক লং হয়ে যায়, বোরিং লাগে। আর আরেকটা বিষয়, আমি দেখো তোমাদের সুবিধা করে দিয়েছি। দেখো, তোমরা এই প্লেলিস্ট অফ, এই যে আমার চ্যানেল, এখানে স্টাডি উইথ MSI-BD আমার চ্যানেল। আচ্ছা, এখানে তোমরা এই যে প্লেলিস্টে যাবা, প্লেলিস্টে গেলে দেখা যাবে, দেখো সাধারণ বিজ্ঞান, এই যে এসএসসি 2024 সাধারণ বিজ্ঞান। তো তোমরা সাধারণ বিজ্ঞান এখানে সব ভিডিও তোমরা পেয়ে যাবা, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো SSC 24 ইংলিশ সেকেন্ড পেপার, SSC 24 কেমিস্ট্রি, মানে যার যাদের যেটা প্রয়োজন হবে প্লেলিস্টে গেলে তোমরা এভরিথিং পেয়ে যাবা। ওকে, এই যে ম্যাথের যখন যদি প্রয়োজন হয় ম্যাথে প্লেলিস্টে যাবা, ভূগোলের প্রয়োজন হলে ভূগোল প্লেলিস্টে যাবা, বাংলা দ্বিতীয়ের প্রয়োজন হলে বাংলা দ্বিতীয় প্লেলিস্টে যাবা, এবং এভরিথিং এখানে দেখতে পাবা। দেখো আমি দেখাচ্ছি। আচ্ছা, এই যে দেখাচ্ছি আমি এখানে, অ্যাকচুয়ালি এই যে প্লেলিস্ট, ওকে, এই যে প্লেলিস্টে সব ভিডিও পেয়ে যাবা। তো নিশ্চয়ই বিষয়টা বুঝতে পেরেছ। তো তোমরা যদি এই ধরনের ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, পাশে থাকবা, এবং বেল নোটিফিকেশনটা অন করে রাখবা। ওকে, তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা, কমেন্ট করবা, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবা, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ, অ্যান্ড সি ইউ অ্যাগেন নেক্সট ভিডিও।